কাছ থেকে পরপর গুলি। শনিবার ভোর সন্ধ্যায় শক্তিগড়ের 2 নম্বর জাতীয় সড়কের উপর খুন হন কয়লা মাফিয়া রাজু ঝা। সেই সময় রক্তে ভেসে যাচ্ছিল দুধসাদা ফরচুনারের চালকের পাশের আসন। তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় যে ফরচুনার গাড়িতে রাজু ঝা ছিলেন সেটির মালিক গরুপাচার মামলায় সিবিআই এর খাতায় ফেরার আব্দুল লতিফ। আর রবিবার সামনে এলো এই ভাইরাল ভিডিও যেখানে দেখা যাচ্ছে সাদা শার্ট আর ব্লু জিন্স পরে গাড়ির পাশেই হন্তদন্ত হয়ে হাঁটাচলা করছেন খোদ আব্দুল লতিফি। কাউকে ফোন করছেন, একবার গাড়ির সামনে আসছেন, আবার ফোনে কথা বলতে বলতে সরে যাচ্ছেন। সেই আব্দুল লতিফ যিনি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ, ইলামবাজারের পশুহাটের মালিক, গরু পাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের ডান হাত বলে পরিচিত, গরু পাচার মামলার কিংপিন আর সিবিআই এর খাতায় ফেরার সেই আব্দুল লতিফ কথা বলছেন সামনে থাকা আরেক ব্যক্তির সঙ্গে। আব্দুল লতিফ, এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি শক্তিগড়ে, যে জায়গায় গতকাল 7:30 নাগাদ যে খুনের ঘটনাটি ঘটে, আব্দুল লতিফের গাড়ির মধ্যে খুন হন কয়লা মাফিয়া রাজু ঝা। সেই গাড়ির একেবারে চারপাশে ঘুরে বেড়াচ্ছেন আব্দুল লতিফ, সেটা কিন্তু একেবারে দেখা যাচ্ছে। এবং এই আব্দুল লতিফ এই জায়গা থেকে কিন্তু পালিয়ে অন্যত্র চলে যান। কোথায় পালালেন, কেন পালালেন, সেই বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। অর্থাৎ যিনি কিনা কেন্দ্রীয় এজেন্সির খাতায় পলাতক সেই আব্দুল লতিফ, তিনি চলে একেবারে, তাকে দেখা যাচ্ছে যে খুনের সময় এই যে ঘটনাস্থল যেখানে তখনও পর্যন্ত পুলিশকে দেখতে পাচ্ছি না, সেই জায়গায় একেবারে উপস্থিত রয়েছেন আব্দুল লতিফ। সূত্রের খবর, শনিবার দুপুর 1টা নাগাদ নিজের ফরচুনার গাড়ি ও নিজস্ব চালক নিয়ে ইলামবাজার থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হন আব্দুল লতিফ। দুর্গাপুরে বেশ কিছুক্ষণ সময় কাটান। সূত্রের খবর, এরপর কয়লা মাফিয়া রাজু ঝাকে নিয়ে কলকাতায় যাওয়ার উদ্দেশ্য ছিল লতিফের। এদিকে শনিবার সন্ধ্যে 6:10 নাগাদ কয়লা মাফিয়া রাজু ঝা নিজের হোটেল থেকে রওনা হন। প্রশ্ন উঠছে, দুর্গাপুরেই কি লতিফের গাড়িতে ওঠেন রাজু, নাকি রাস্তায় কোথাও দেখা হয়েছিল? কয়লা মাফিয়া রাজু ঝা হঠাৎ গরু পাচার মামলার কিংপিন আব্দুল লতিফের গাড়িতে উঠতে গেলেন কেন? প্রত্যক্ষদর্শীদের দাবি, দুধসাদা ফরচুনার গাড়িটি যখন শক্তিগড়ে ঝালমুড়ির দোকানের সামনে এসে দাঁড়ায়, তখন গাড়িতে 4 জন ছিলেন। পেছনে ছিল একটি এসকর্ট কার। গাড়ির সামনের সিটে আব্দুল লতিফের চালকের পাশের সিটে ছিলেন রাজু ঝা। সূত্রের খবর, পেছনের সিটে ছিলেন আব্দুল লতিফ ও রাজুর সঙ্গী ব্রতিন মুখোপাধ্যায়। সূত্রের খবর, শুটআউটের কয়েক মুহূর্ত আগে গাড়ি থেকে নামেন লতিফ ও তার চালক। লতিফ এবং তার গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নেমে যায়, এবং যেটা পুলিশ সূত্রে আমরা আরও জানতে পাচ্ছি যে যখন সিবিআই তাকে পরপর দুবার ডেকেছিল, তারপর থেকে অ্যাবসকন্ডেড ছিল লতিফ এবং মূলত বাংলাদেশে পালিয়েছিল। বাংলাদেশ থেকে গত 1 মাস আগে সে বীরভূমে আসে এবং গত 10 দিন আগে তাকে ইলামবাজারি তার যে টাটা শোরুম রয়েছে, অর্থাৎ সার্ভিস সেন্টার রয়েছে, সেই সার্ভিস সেন্টারে তাকে দেখা গিয়েছে বসে থাকতে। প্রথমে গুলির আওয়াজ শুনি, তারপরে মার্ডার হয়ে বেরিয়ে, যারা গুলি করে তারা তো বেরিয়ে চলে গেছে, আমরা এসে দেখছি মার্ডার হয়ে পড়ে রয়েছে। কজন ছিল? মোট 4 জন, ড্রাইভার সমেত। এখন প্রশ্ন উঠছে, টার্গেট কে ছিলেন, লতিফ নাকি রাজু? প্রশ্ন উঠছে সিবিআই এর খাতায় ফেরার, তিনি ভরা রাস্তায় ঘুরে বেড়ালেন, জানতেই পারলো না পুলিশ। সূত্রের খবর, মিনিট 5 এভাবে ঘোরাফেরা করার পর হঠাৎ উধাও হয়ে যান লতিফ। এদিন ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। পার্থপ্রতিম ঘোষ, ভাস্কর মুখোপাধ্যায় ও মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ।